আসসালামু আলাইকুম। হাই আবগিয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে আকাশি কাঠ কেন ফাঁকা হয়ে যায়, এটা পুরন হোক প্লাস নতুন হোক। এবছর এটা নিয়ে আমাকে একজন কমেন্ট করেছে, তো তার উত্তরের জন্য আমি ছোট্ট ভিডিও শুনতে নিলাম। মূল কথা হচ্ছে আকাশমণি কাঠে জয়েন্ট ফাঁকা হয়ে যাওয়ার তার কিছু কারণ আছে এবং নতুন কাঠ ফেটে যায় আরো কারণ আছে। কি জন্য ফাটে, কেন ফাটে, এটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। আশা করবো ভিডিওতে দেখতে থাকুন। আর যেই ভাইয়া আমাকে কমেন্ট করেছেন, তাকে বলবো যে আপনি ভালো একটা কমেন্ট করেছেন, এই কমেন্টের উত্তর আমি এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো। এবং আমার কাঠের যেগুলো অলরেডি আমার দেখতে পাচ্ছি যেগুলো কবে কিন্তু আকাশি কাঠের, তো আকাশি কাঠের কোয়ালিটিটা নিয়ে আমরা বিশেষ করে বেশি কাজ করি। তো এটা নিয়ে অলরেডি আমাকে অনেকেই কোশ্চেন করেছে, এই জন্যই আমি আলোচনা করবো যে কেন ফাঁকা হয় এবং কিসের জন্য, কি করলে কাছে ফাঁকা হয়। তার আগে চলুন আমাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে আকাশে কাছে গুলাইগুলো কিভাবে কি করলে ভালো হয়। তো চলুন দেখেন। তো দর্শক, সরাসরি চলে এলাম স্ক্রিনে, স্ক্রিনে এসে দেখাবো। এটা হচ্ছে মূল একটি পাটা, এটা সম্পূর্ণ একটি আকাশি কাঠের পাটা এবং এটা সম্পূর্ণ স্টিরাই করা হয়েছে এবং রোদ্দুরে রাখা হয়েছে। তো দর্শক, মূল কথা হচ্ছে আপনার কোন কারণে আকাশি কাঠ ফাঁকা হয় সেটা আমি বলতে চেয়েছি এবং বলবো। তো বন্ধুরা, স্ক্রিনে ভালোভাবে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ রোদ দূরে রেখে মানে রেখে দেওয়া হয়েছে। এটা কিন্তু চিরাই করে তার পরবর্তীতে দেখা যাচ্ছে রোদ দূরে ফেলে রাখা হয়েছে। তো রোদ দূরে রাখলে মূলত কি হয়, রোদ দূরে রাখলে আপনার যে কোনো কাঠেরই হোক না কেন, সেটা যদি ভালোভাবে শুকিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের কাজের দক্ষতায় যে আপনার ওই কাঠ কখনোই ফাঁকা হবে না। আর যদি আপনার কাঠের রস থেকে থাকে, তো অনেকেই আছেন যারা আর কি দেখা যাচ্ছেন যে ব্যবহার করলো 2 থেকে 6 মাস পরে ওই জয়েন্টগুলো ফাঁকা হয়ে গেছে। তো কেন ফাঁকা হয় এই যে লক্ষ্য করুন, এই যে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ কাঠের একটি মাঝ, হ্যাঁ, এটা কিন্তু ওরিয়ান ফাটা না। তো তারপরেও দেখা যাচ্ছে এই যে ফ্রেড যে কাঠগুলো, এই যে আমি এটারও শুট দেখাই, এই জায়গাগুলোতেও কিন্তু অলরেডি চিরাই করে রোদ দূরে খাড়া করে রেখে দেওয়া। মূল কথা হচ্ছে রোদ দূরে রেখে যতটা শুকাতে পারবেন ততটাই ভালো। এবং দেখতে দেখতে রোদ দূরে অনেকে এই যে দেখুন চিরে গিয়েছে, তো যদি অতিরিক্ত মানে ফেটে যায় তাহলে গ্রুপ কেটে, দুই মাথায় গ্রুপ কেটে একটি লোহা মেরে দিতে বলবেন। এটা মিস্ত্রিদেরকে বললে ওরা ভালোভাবে বুঝতে পারে। পুরোনো ফার্নিচারে বিশেষ করে যদি বেশি ফাঁকা হয় তাহলে ওই ক্ষেত্রে আপনাকে আঠা ভুষি ওখানে ব্যবহার করে পুটিং ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে আসলে আপনি জয়েন্টটা মেলানোর একটি উপায়। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে অনেকে রেডিমেড ফার্নিচার কিনে আনেন, রেডিমেড ফার্নিচার কিন্তু কাঠে রস থাকে, হ্যাঁ, দেখা যাচ্ছে 2 রোদ্দুর দিয়ে ওই মালটি তৈরি করে ফেলে পরবর্তীতে দেখা যাচ্ছে 2 থেকে 6 মাস পরে জয়েন্ট ফাঁকা হয় এবং ফেটে যায়। ওই ক্ষেত্রে তো দোকানদার দায়ী থাকবে না। আর যদি আপনি নিজের মন মতো করে বানান তাহলে রোদ দূরে রেখে ভালোভাবে শুকাতে হবে যাতে করে কাঠের রস না থাকে। এই যে দেখুন আপনাদেরকে সম্পূর্ণ আকাশি কাঠের গুলাইগুলো চিরাই করে কীভাবে রোদ দূরে রেখে দিয়েছে এটা দেখালাম। তো আশা করব যে আপনার কোশ্চেন, আপনার যে প্রশ্ন আমাদেরকে করেছেন ওটার কমপ্লিট একটি কথা আপনাদেরকে দেখিয়ে দিতে পেরেছি। আশা করবো যে আপনি বুঝতে পারবেন। তো এটাই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আকাশি কাঠ নয়, যে কোনো কাঠেরই আপনাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, ভিজা থাকলে রস থাকলে হবে না। ভালো থাকবেন, ধন্যবাদ।